সত্যজিৎ রায়ের মোল্লা নাসিরুদ্দিনের গল্প। পরমান্ন যেমন মিষ্টি ছাড়া হতে পারে না, রসগোল্লা যেমন বিনা রসে তৈরি হওয়া অসম্ভব, মোল্লা নাসিরুদ্দিনের গল্পের সঙ্গেও তেমনি মিশে থাকে অনিবার্য কৌতুক। প্রায় হাজার বছর ধরে পৃথিবীর নানান দেশের লোকের মুখে মুখে ফিরছে মোল্লা নাসিরুদ্দিনের গল্প। সংযত, নিটোল, রসে ভরপুর এই গল্পাবলী যেন টসটসে আঙুরের থোকা, জিভে ছোঁয়ালেই হাসি। শোনা যায় মোল্লা নাসিরুদ্দিন একবার নাকি বলেছিলেন, এ জন্মে যদি মৃত্যু না ঘটে তাহলে অবাক হব। আজ যে লোকেই তিনি থাকুন না, সত্যি বিস্মিত হবার কথা তাঁর, কেননা মৃত্যু তাঁর ঘটেনি। দেশ দেশান্তরের যাবতীয় রসিক মানুষের কাছে অমর হয়ে আছেন মোল্লা নাসিরুদ্দিন তাঁর নামে প্রচলিত অজস্র রসগল্পের মাধ্যমে। মোল্লা নাসিরুদ্দিনের সেই কালজয়ী গল্পেরই নির্বাচিত এক সংগ্রহ এই গ্রন্থে তুলে ধরেছেন সত্যজিৎ রায়। এই বইটি আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড থেকে প্রথমবার প্রকাশিত হয় পয়লা বৈশাখ 1392 সালে। মুখবন্ধ। মোল্লা নাসিরুদ্দিনের নামে অনেক গল্প প্রায় হাজার বছর ধরে পৃথিবীর নানান দেশের লোকের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। অনেকের মতে এইসব গল্পের জন্ম তুরস্ক দেশে, কারণ সেখানে এখনও প্রতিবছর নাসিরুদ্দিনের জন্মোৎসব পালন করা হয়। মোল্লা নাসিরুদ্দিন যে ঠিক কেমন লোক ছিলেন সেটা তার গল্প পড়ে বোঝা মুশকিল। এক এক সময় মনে হয় সে ভীষণ বোকা, আবার এক এক সময় মনে হয় ভারী বিজ্ঞ। তোমাদের কি মনে হয় সেটা তোমরাই বুঝে নিও। শুরু করছি মোল্লা নাসিরুদ্দিনের গল্প। প্রথম গল্প। রাস্তার কয়েকটি ছোকরা ফন্দি করেছে তারা মোল্লা সাহেবের জুতো জোড়া হাত করবে। একটা লম্বা গাছের দিকে দেখিয়ে তারা মোল্লা সাহেবকে বললে, ওই যে গাছ দেখছেন, ওটা চড়ার সাধ্যই কারুর নেই। আমার আছে, বলে মোল্লা সাহেব জুতো জোড়া পা থেকে না খুলেই গাছটায় চড়তে শুরু করলেন। বেগতিক দেখে ছেলেরা চেঁচিয়ে বলল, ও মোল্লা সাহেব, ওই গাছে আপনার জুতো কোনো কাজে লাগবে কি? মোল্লা সাহেব গাছের ওপর থেকে জবাব দিলেন, গাছের মাথায় যে রাস্তা নেই তাকে বলতে পারে। দ্বিতীয় গল্প। নাসিরুদ্দিনের বন্ধুরা একদিন তাকে বললে, চলো আজ রাত্রে আমরা তোমার বাড়িতে খাবো। বেশ, এসো আমার সঙ্গে, বললে নাসিরুদ্দিন। বাড়ির কাছাকাছি পৌঁছে সে বললে, তোমরা একটু সবুর করো, আমি আগে গিন্নিকে বলে আসি ব্যবস্থা করতে। গিন্নি তো ব্যাপার শুনে এই মারে তো সেই মারে, বললেন, চালাকি পেয়েছো? এত লোকের রান্না কি চারটিখানি কথা? যাও বলে এসো, ওসব হবে টবে না। নাসিরুদ্দিন মাথায় হাত দিয়ে বললে, দোহাই গিন্নি, ও আমি বলতে পারবো না, এতে আমার ইজ্জত থাকবে না। তবে তুমি ওপরে গিয়ে ঘরে বসে থাকো, ওরা এলে যা বলার আমি বলবো। এদিকে নাসিরুদ্দিনের বন্ধুরা প্রায় এক ঘন্টা অপেক্ষা করে শেষটায় তার বাড়ির সামনে এসে হাঁক দিল, ওহে নাসিরুদ্দিন, আরে আমরা এসেছি, দরজা খোলো। দরজা ফাঁক হলো আর ভিতর থেকে শোনা গেল গিন্নির গলা, ও বেরিয়ে গেছে। বন্ধুরা অবাক, কিন্তু আমরা তো ওকে ভিতরে ঢুকতে দেখলাম, আর সেই থেকে তো আমরা দরজার দিকেই চেয়ে আছি, ওকে তো বেরোতে দেখিনি। গিন্নি চুপ, বন্ধুরা উত্তরের অপেক্ষা করছে। নাসিরুদ্দিন দোতলার ঘর থেকে সব শুনে আর থাকতে না পেরে বললে, তোমরা তো সদর দরজায় চোখ রেখেছ, সে বুঝি খিড়কি দিয়ে বেরোতে পারে না। তৃতীয় গল্প। নাসিরুদ্দিনের পোষা পাঁঠাটার ওপর পড়শিদের ভারী লোভ, কিন্তু নানান ফিকির করেও তারা সেটাকে হাত করতে পারছে না। শেষটায় একদিন তারা নাসিরুদ্দিনকে বললে, ও মোল্লা সাহেব, বড় দুঃসংবাদ, কাল নাকি প্রলয় হবে, এই দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে পাঁঠাটাকেও ধ্বংস করা হোক, বললে নাসিরুদ্দিন। সন্ধ্যাবেলা পড়শিরা দলে বলে এসে দিব্যি ফুর্তিতে পাঁঠার ঝোল খেয়ে গায়ের জামা খুলে নাসিরুদ্দিনের বৈঠকখানায় নাক ডাকিয়ে ঘুমোতে লাগলো। সকালে ঘুম থেকে উঠে তারা দেখে তাদের জামা উধাও। প্রলয়ই যদি হবে, বললে নাসিরুদ্দিন, তাহলে জামাগুলো আর কোন কাজে লাগবে ভাই, তাই আমি সেগুলোকে আগুনে ধ্বংস করে ফেলেছি। চতুর্থ গল্প। নাসিরুদ্দিন তার বাড়ির বাইরে বাগানে কি যেন খুঁজছে, তাই দেখে এক পড়শি জিজ্ঞাসা করলে, ও মোল্লা সাহেব, কি হারালে গো? আমার চাবিটা, বললে নাসিরুদ্দিন।
তাই শুনে লোকটিও বাগানে এসে চাবি খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর সে জিজ্ঞেস করলে, ঠিক কোনখানটায় ফেলেছিলে চাবিটা মনে পড়ছে? আমার ঘরে। সে কি, তাহলে এখানে খুঁজছো কেন? ঘরটা অন্ধকার, বললেন নাসিরুদ্দিন। যেখানে খোঁজার সুবিধা সেইখানেই তো খুঁজব। পঞ্চম গল্প। নাসিরুদ্দিনের যখন বয়স খুব কম, তখন একদিন তার বাপ তাকে বললেন, ওরে নসু, এবার থেকে খুব ভোরে উঠিস। কেন বাবা? অভ্যেসটা ভালো, বললেন নসুর বাপ। আমি সেদিন ভোরে উঠে বেড়াতে গিয়ে রাস্তার মধ্যিখানে পড়ে থাকা এক থলে মোহর পেয়েছি। সে থলে তো আগের দিন রাত্রেও পড়ে থাকতে পারে বাবা। সেটা কথা নয়, আর তাছাড়া আগের দিন রাত্রেও ওই পথে হাঁটছিলুম আমি, তখন কোনো মোহরের থলে তো ছিল না। তাহলে ভোরে উঠে কী লাভ বাবা, বললেন নাসিরুদ্দিন। যে লোক মোহরের থলি হারিয়েছিল সে নিশ্চয়ই তোমার চেয়েও বেশি ভোরে উঠেছিল। ষষ্ঠ গল্প। নাসিরুদ্দিন বাজার থেকে মাংস কিনে এনে তার গিন্নিকে দিয়ে বললে, আজ কাবাব খাবো, বেশ ভালো করে রাঁধো দেখি। গিন্নি রান্না টান্না করে লোভে পড়ে নিজেই সব মাংস খেয়ে ফেললে। কর্তাকে তো আর সে কথা বলা যায় না, বললে, বেড়ালে খেয়ে ফেলেছে। একশের মাংস সবটা খেয়ে ফেলল? সবটা। বেড়ালটা কাছেই ছিল। নাসিরুদ্দিন সেটাকে দাড়িপাল্লায় চড়িয়ে দেখলে ওজন ঠিক একশের। এটাই যদি সেই বেড়াল হয়, বললে নাসিরুদ্দিন, তাহলে মাংস কোথায়? আর এটাই যদি সেই মাংস হয়, তাহলে বেড়াল কোথায়? সপ্তম গল্প। শিকারে বেরিয়ে পথে প্রথমেই নাসিরুদ্দিনের সামনে পড়ে রাজামশাই খেপে উঠলেন। লোকটা অপয়া, আজ আমার শিকার পণ্ড, ওকে চাপকে হটিয়ে দাও। রাজার হুকুম তামিল হলো, কিন্তু শিকার হলো জবরদস্ত। রাজা নাসিরুদ্দিনকে ডেকে পাঠালেন। কসুর হয়ে গেছে নাসিরুদ্দিন, আমি ভেবেছিলাম তুমি অপয়া, এখন দেখছি তা নয়। নাসিরুদ্দিন তিন হাত লাফিয়ে উঠল। আপনি ভেবেছিলেন আমি অপয়া? আমায় দেখে আপনি 26টা হরিণ মারলেন, আর আপনাকে দেখে আমি 20 ঘা চাবুক খেলাম। অপয়া যে কে সেটা বুঝতে পারলেন না? অষ্টম গল্প। গাঁয়ের লোকে একদিন ঠিক করলো নাসিরুদ্দিনকে নিয়ে একটু মশকরা করবে। তারা তার কাছে গিয়ে সেলাম ঠুকে বললে, মোল্লা সাহেব, আপনার এত জ্ঞান, একদিন মসজিদে এসে আমাদের তত্ত্বকথা শোনান না? নাসিরুদ্দিন এক কথায় রাজি। দিন ঠিক করে ঘড়ি ধরে মসজিদে হাজির হয়ে নাসিরুদ্দিন উপস্থিত সবাইকে সেলাম জানিয়ে বললে, ভাই সকল, বলো তো দেখি আমি এখন তোমাদের কি বিষয় বলতে যাচ্ছি। সবাই বলে উঠল, আগে সে তো আমরা জানি না। মোল্লা বলল, এটাও যদি না জানো তাহলে আমি আর কি বলবো, যাদের বলবো তারা এত অজ্ঞ হলে চলে কি করে। এই বলে নাসিরুদ্দিন রাগে গজগজ করতে করতে মসজিদ ছেড়ে সোজা বাড়ি চলে এলো। গাঁয়ের লোক নাছোড়বান্দা, তারা আবার তার বাড়িতে গিয়ে হাজির। আগে আসছে শুক্রবার, আপনাকে আরেকটি বার আসতেই হবে মসজিদে। নাসিরুদ্দিন গেলেন, আর আবার সেই প্রথম দিনের প্রশ্ন দিয়েই শুরু করলেন। এবার সব লোকে একসঙ্গে বলে উঠল, আগে হ্যাঁ জানি জানি। ও, সবাই জেনে ফেলেছো, তাহলে তো আর আমার কিছু বলার নেই। এই বলে নাসিরুদ্দিন আবার বাড়ি ফিরে গেলেন। গাঁয়ের লোক তবুও ছাড়ে না। পরের শুক্রবার নাসিরুদ্দিন আবার মসজিদে হাজির হয়ে তার সেই বাঁধা প্রশ্নটাই করলেন। এবারে আর মোল্লাকে রেহাই দেবে না গাঁয়ের লোক, তাই অর্ধেক বলল জানি, অর্ধেক বলল জানি না। বেশ, তাহলে যারা জানো তারা বলো, আর যারা জানো না তারা শোনো। এই বলে নাসিরুদ্দিন আবার ঘরমুখো হলেন। নবম গল্প। তর্কবাগীশ মশাই নাসিরুদ্দিনের সঙ্গে তর্ক করবেন বলে দিনক্ষণ ঠিক করে তার বাড়িতে এসে দেখেন মোল্লা সাহেব বেরিয়ে গেছেন। মহাবিরক্ত হয়ে তিনি মোল্লার সদর দরজায় খড়ি দিয়ে লিখে গেলেন, মূর্খ। নাসিরুদ্দিন বাড়ি ফিরে এসে কাণ্ড দেখে এক হাত জিপ কেটে এক দৌড়ে তর্কবাগীশ মশাইয়ের বাড়িতে গিয়ে তাকে বললে, ঘাট হয়েছে পণ্ডিত মশাই, আমি বেমালুম ভুলেই গেছিলুম যে আপনি আসবেন, শেষটায় বাড়ি ফিরে দরজায় আপনার নামটা লিখে গেছেন দেখে মনে পড়ল। দশম গল্প। নাসিরুদ্দিন বাড়ির ছাতে কাজ করছে, এমন সময় এক ভিকিরি রাস্তা থেকে হাঁক দিল, মোল্লা সাহেব একবারটি নিচে আসবেন। নাসিরুদ্দিন ছাদ থেকে রাস্তায় নেমে এলো। ভিকিরি বলল, দুটি ভিক্ষে দেবেন মোল্লা সাহেব?
তুমি এই কথাটা বলার জন্য আমায় ছাদ থেকে নামালে? ভিখিরি কাঁচুমাচু হয়ে বলল, মাফ করবেন মোল্লা সাহেব, গলা ছেড়ে ভিক্ষে চাইতে শরম লাগে। তা তুমি ছাতে এসো আমার সঙ্গে। ভিখিরি তিনতলা সিঁড়ি ভেঙে ছাতে ওঠার পর নাসিরুদ্দিন বললে, তুমি এসো হে, ভিক্ষে টিকে হবে না। একাদশ গল্প। নাসিরুদ্দিন একজন লোককে মুখ বেজার করে রাস্তার ধারে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলে, তা কি হয়েছে? লোকটা বললে, আমার জীবন বিষময় হয়ে গেছে মোল্লা সাহেব, হাতে কিছু পয়সা ছিল তাই নিয়ে দেশ ঘুরতে বেরিয়েছি, যদি কোনো সুখের সন্ধান পাই। লোকটির পাশে তার বোঁচকায় কতগুলো জিনিসপত্র রাখা ছিল। তার কথা শেষ হওয়া মাত্র নাসিরুদ্দিন সেই বোঁচকাটা নিয়ে বেগম বেগে দিলে চম্পট। লোকটাও হাঁ হাঁ করে তার পিছু নিয়েছে, কিন্তু নাসিরুদ্দিনকে ধরে কার সাধ্য। দেখতে দেখতে সে রাস্তা ছেড়ে জঙ্গলে ঢুকে হাওয়া। এইভাবে লোকটিকে মিনিটখানেক ধোঁকা দিয়ে সে আবার সদর রাস্তায় ফিরে বোঁচকাটাকে রাস্তার মাঝখানে ফেলে একটা গাছের আড়ালে লুকিয়ে রইল। এদিকে সেই লোকটিও কিছুক্ষণ পরে এসে হাজির। তাকে এখন আগের চেয়েও দশগুণ বেশি বেজার দেখাচ্ছে, কিন্তু রাস্তায় তার বোঁচকাটা পড়ে আছে দেখে মহাফুর্তিতে সে একটা চিৎকার দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। গাছের আড়াল থেকে নাসিরুদ্দিন বললে, দুঃখীকে সুখের সন্ধান দেবার এও একটা উপায়। দ্বাদশ গল্প। নাসিরুদ্দিন লেখাপড়া বেশি জানে না ঠিকই, কিন্তু তার গায়ে এমন অনেক লোক আছে যাদের বিদ্যে তার চেয়েও অনেক কম। তাদেরই একজন নাসিরুদ্দিনকে দিয়ে নিজের ভাইকে একটা চিঠি লেখালে। লেখা শেষ হলে পর সে বললে, মোল্লা সাহেব কি লিখলেন একবারটি যদি পড়ে দেন, মানে যদি কিছু বাদটাদ গিয়ে থাকে। নাসিরুদ্দিন, প্রিয় ভাই আমার পর্যন্ত পড়ে থেকে গিয়ে বললে, পরের কথাটা বাক্স না গরম না ছাগল সেটা ঠিক বোঝা যাচ্ছে না। সে কি মোল্লা সাহেব, আপনার লেখা চিঠি আপনিই পড়তে পারেন না তো অপরে পড়বে কী করে? সেটা আমি কি জানি, বললে নাসিরুদ্দিন, আমায় লিখতে বললে আমি লিখলাম, পড়াটাও কি আমার কাজ নাকি? লোকটা কিছুক্ষণ ভেবে মাথা নেড়ে বললে, তা ঠিকই বললেন বটে, আর এ চিঠি তো আপনাকে লেখা নয়, কাজেই আপনি পড়তে না পারলে আর ক্ষতি কি? হক কথা, বললে নাসিরুদ্দিন। ১৩ নম্বর গল্প। একদিন রাত্রে দুজনের পায়ের শব্দ পেয়ে নাসিরুদ্দিন ভয়ে একটা আলমারিতে ঢুকে লুকিয়ে রইল। লোক দুটো ছিল চোর, তারা বাক্স প্যাটরা সবই খুলছে, সেই সঙ্গে আলমারিটাও খুলে দেখে তাতে মোল্লা সাহেব ঘাপটি মেরে আছেন। কী হলো মোল্লা সাহেব, লুকিয়ে কেন? লজ্জায়, বললে নাসিরুদ্দিন, আমার বাড়িতে তোমাদের নেবার মতো কিছুই নেই তো, তাই লজ্জায় মুখ দেখাতে পারছি না ভাই। ১৪ নম্বর গল্প। নাসিরুদ্দিন রাস্তা দিয়ে হাঁটছে, পাশে ফুলে ফলে ভরা বাগিচা দেখে তার মধ্যে গিয়ে ঢুকল। প্রকৃতির শোভা উপভোগ করা হবে, শর্টকাটও হবে। কিছু দূর যেতে না যেতেই নাসিরুদ্দিন এক গর্তের মধ্যে পড়ল, আর পড়তেই তার মনে এক চিন্তার উদয় হলো। ভাগ্যে পথ ছেড়ে বনে ঢুকেছিলুম, ভাবলে নাসিরুদ্দিন, এই মনোরম প্রাকৃতিক পরিবেশেই যদি এমন বিপদ লুকিয়ে থাকে তাহলে না জানি ধুলোকাদায় ভরা রাস্তায় কত না যে হাল হতে হতো। ১৫ নম্বর গল্প। রাজামশাই একদিন নাসিরুদ্দিনকে ডেকে বললেন, বনে গিয়ে ভাল্লুক মেরে আনো। নাসিরুদ্দিন রাজার আদেশ অমান্য করে কি করে, অগত্যা তাকে যেতেই হলো। বন থেকে ফেরার পর একজন তাকে জিজ্ঞাসা করলে, কেমন হলো শিকার মোল্লা সাহেব? চমৎকার, বললে নাসিরুদ্দিন। কটা ভাল্লুক মারলেন? একটিও না। বটে, কটাকে ধাওয়া করলেন? একটিও না। সে কি, কটা দেখলেন? একটিও না। তাহলে চমৎকারটা হলো কী করে? ভাল্লুক শিকার করতে গিয়ে সে জানোয়ারের দেখা না পাওয়ার চেয়ে চমৎকার আর কী হতে পারে? হ্যাঁ। ১৬ নম্বর গল্প। এক চাষা নাসিরুদ্দিনের কাছে এসে বলল, বাড়িতে চিঠি লিখে দিতে হবে মোল্লা সাহেব, মেহরবানি করে আপনি যদি লিখে দেন। নাসিরুদ্দিন মাথা নাড়লে, সে হবে না। কেন মোল্লা সাহেব? আমার পায়ে জখম। তাতে কি হলো মোল্লা সাহেব? চাষা অবাক হয়ে বললে, পায়ের সঙ্গে চিঠির কি? নাসিরুদ্দিন বললে, আমার হাতের লেখা কেউ পড়তে পারে না, তাই চিঠির সঙ্গে আমাকেও যেতে হবে সে চিঠি পড়ে দিতে, জখম পায়ে সেটা হবে কি করে শুনি। ১৭ নম্বর গল্প। এক বেকুবের শখ হয়েছে সে পণ্ডিত হবে। সে মনে মনে ভাবলে, মোল্লার তো নাম ডাক আছে পণ্ডিত হিসেবে,
তার কাছেই যাওয়া যাক, যদি কিছু শেখা যায়। অনেকখানি পথ পাহাড় ভেঙে উঠে সে খুঁজে পেলে নাসিরুদ্দিনের বাসস্থান। ঢোকবার আগে জানলা দিয়ে দেখলে মোল্লা সাহেব ঘরের এক কোণে ধুনুচির সামনে বসে নিজের দু হাতের তেলো মুখের সামনে ধরে তাতে ফুঁ দিচ্ছেন। ঘরে ঢুকে বেকুব প্রথমেই হাতে ফুঁ দেওয়ার কারণ জিজ্ঞাসা করল। ফুঁ দিয়ে হাত গরম করছিলাম, বলে নাসিরুদ্দিন চুপ করলে। বেকুব ভাবলে, একটা জিনিস তো জানা গেল, আর কিছু জানা যাবে কি? কিছুক্ষণ পরে নাসিরুদ্দিনের গিন্নি দুবাটি গরম দুধ এনে কর্তার অতিথির সামনে রাখলেন। নাসিরুদ্দিন তক্ষুনি দুধে ফুঁ দিতে শুরু করলে। এবার বেকুব সম্ভ্রমের সঙ্গে শুধলে, হে গুরু, এবারে ফুঁ দেবার কারণটা কি? দুধ ঠান্ডা করা, বললে নাসিরুদ্দিন। বেকুব বিদায় নিলেন। যে লোক বলে ফুঁ দিয়ে জিনিস গরমও হয় আবার ঠান্ডাও হয়, তার কাছ থেকে জ্ঞান লাভের কোনো আশা আছে কি? 18 নম্বর গল্প। এক পড়শি এসেছে নাসিরুদ্দিনের কাছে এক আর্জি নিয়ে। মোল্লা সাহেব, আপনার গাধাটা যদি কিছুদিনের জন্য ধার দেন তো বড় উপকার হয়। মাফ করবেন, বললে নাসিরুদ্দিন, ওটা আরেকজনকে ধার দিয়েছি। কথাটা বলা মাত্র বাড়ির পিছন থেকে গাধা ডেকে উঠে তার অস্তিত্ব জানান দিয়ে দিল। সে কি মোল্লা সাহেব, ওটা আপনারই গাধার ডাক শুনলাম না? নাসিরুদ্দিন মহারাগে লোকটার মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়ার সময় বললে, আমার কথার চেয়ে আমার গাধার ডাককে যে বেশি বিশ্বাস করে তাকে কোনো মতেই গাধা ধার দেওয়া চলে না। 19 নম্বর গল্প। মোল্লা এখন কাজী, সে আদালতে বসে। একদিন এক বুড়ি তার কাছে এসে বললে, আমি বড়ই গরিব, আমার ছেলেকে নিয়ে বড় ফ্যাসাদে পড়েছি কাজী সাহেব, সে মুঠো মুঠো চিনি খায়, তাকে আর চিনি জুগিয়ে কুল পাচ্ছি না, আপনি হুকুম দিয়ে তার চিনি খাওয়া বন্ধ করুন, সে আমার কথা শোনে না। মোল্লা একটু ভেবে বললে, ব্যাপারটা তো সহজ নয়, এক সপ্তাহ পরে এসো, আমি একটু বিবেচনা করে তারপরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। বুড়ি হুকুম মতো এক সপ্তাহ পরে এসে আবার হাজির। মোল্লা তাকে দেখে মাথা নাড়লে, এ বড় জটিল মামলা, আরও এক সপ্তাহ সময় দিতে হবে আমাকে। আরও 7 দিন পরেও সেই একই কথা। অবশেষে ঠিক 1 মাস পরে মোল্লা বুড়িকে বললে, কই, ডাকো তোমার ছেলেকে। ছেলেটি আসতেই মোল্লা তাকে হুঙ্কার দিয়ে বললে, দিনে 8-6 টাকার বেশি চিনি খাওয়া চলবে না, যাও। বুড়ি মোল্লাকে ধন্যবাদ জানিয়ে বললে, একটা কথা জিজ্ঞেস করার ছিল কাজী সাহেব। বলো। এই নিয়ে 4 বার ডাকলেন কেন আমাকে? এর অনেক আগেই তো আপনি এই হুকুম দিতে পারতেন। তোমার ছেলেকে হুকুম দেওয়ার আগে আমার নিজের চিনি খাওয়ার অভ্যাসটা কমাতে হবে তো, বললে নাসিরুদ্দিন। 20 নম্বর গল্প। এক ধনীর বাড়িতে ভোজ হবে খবর পেয়ে নাসিরুদ্দিন সেখানে গিয়ে হাজির। ঘরের মাঝখানে বিশাল টেবিলের ওপর লোভনীয় সব খাবার সাজানো রয়েছে রূপোর পাত্রে। টেবিল ঘিরে কুর্সি পাতা, তাতে বসেছেন হোমরা চোমরা সব খাইয়েরা। নাসিরুদ্দিন সেদিকে এগোতেই কর্মকর্তা তার মামুলি পোশাক দেখে তাকে ঘরের এক কোণায় ঠেলে দিলেন। নাসিরুদ্দিন বুঝলে সেখানে খাবার পৌঁছতে হয়ে যাবে রাত কাবার। সে আর সময় নষ্ট না করে সোজা বাড়ি ফিরে গিয়ে তোরঙ্গ থেকে তার ঠাকুরদাদার আমলের একটা ঝলমলে আলখাল্লা আর একটা মণিমুক্ত বসানো আলিশান পাগড়ি বার করে পরে আবার নেমন্তন্ন বাড়িতে ফিরে গেল। এবারই কর্মকর্তা তাকে একেবারে খাস টেবিলে বসিয়ে দিলেন। আর বসা মাত্র নাসিরুদ্দিনের সামনে এসে হাজির হলো ভুরভুরে খুশবুওয়ালা পোলাওয়ের পাত্র। নাসিরুদ্দিন প্রথমেই পাত্র থেকে খানিকটা পোলাও তুলে নিয়ে তার আলখাল্লায় আর পাগড়িতে মাখিয়ে দিলে। পাশে বসেছিলেন এক আমির, তিনি ভারী অবাক হয়ে বললেন, জনাব, আপনি খাদ্যদ্রব্য যেভাবে ব্যবহার করছেন তা দেখে আমার কৌতূহল জাগ্রত হয়েছে, এই প্রক্রিয়ার অর্থ জানতে পারলে আমি বিশেষ বাধিত হব। অর্থ খুবই সোজা, বললেন নাসিরুদ্দিন, এই আলখাল্লা আর এই পাগড়ির দৌলতেই আমার সামনে এই ভোজের পাত্র, এদের ভাগ না দিয়ে আমি একা খাবো সে কি হয়? 21 নম্বর গল্প। মোল্লা গিন্নি একটা শব্দ পেয়ে ছুটে গেছে তার স্বামীর ঘরে। কি হলো, কিসের শব্দ? আমার জোব্বাটা মাটিতে পড়ে গেছিল, বললে মোল্লা সাহেব। তাতেই এত শব্দ? আমি ছিলাম জোব্বার ভেতর। 22 নম্বর গল্প। বগদাদের খালিফের প্রাসাদে ভোজ হবে,
3000 হোমরা চোমরার নেমন্তন্ন হয়েছে। ঘটনাচক্রে নাসিরুদ্দিনও সেই দলে পড়ে গেছে। খালিফের বাড়িতে ভোজ চারটিখানি কথা নয়, অতিথি সৎকারে খালিফের জুড়ি দুনিয়ায় নেই। তেমনি তার বাবুরচিটিও একটি প্রবাদ পুরুষ, তার রান্নার যেমনি স্বাদ তেমনি গন্ধ তেমনি চেহারা। সব খাদ্যের শেষে বিরাট বিরাট পাত্রে এলো এক একটি আস্ত ময়ূর। দেখে মনে হবে ময়ূর বুঝি জ্যান্ত, যদিও আসলে সেগুলি রোস্ট করা। ডানা ঠোঁট পুচ্ছ সবই আছে, আর সব কিছুই তৈরি রং বেরঙের উপাদেয় খাদ্যদ্রব্য দিয়ে। নিমন্ত্রিতেরা মুগ্ধ বিস্ময়ে চেয়ে আছে রন্ধনশিল্পের এই অপূর্ব নিদর্শনের দিকে, কেউই যেন আর খাবার কথা ভাবছে না। নাসিরুদ্দিনের খিদে এখনও মেটেনি, সে কিছুক্ষণ ব্যাপার স্যাপার দেখে আর থাকতে না পেরে বলে উঠলে, এই বিচিত্র প্রাণীটি আমাদের ভক্ষণ করার আগে আমাদেরই এটিকে ভক্ষণ করা বুদ্ধিমানের কাজ হবে নাকি? 23 নম্বর গল্প। নাসিরুদ্দিন একবার ভারতবর্ষে এসে এক সাধুর দেখা পেয়ে ভাবলে, আমার মতো জ্ঞানপিপাসু ব্যক্তির পক্ষে সাধুর সাক্ষাৎ পাওয়া পরম সৌভাগ্য, এর সঙ্গে আলাপ না করলেই নয়। তাকে জিজ্ঞেস করতে সাধু বললেন, তিনি একজন যোগী, ঈশ্বরের সৃষ্ট যত প্রাণী আছে সকলের সেবাই তার ধর্ম। নাসিরুদ্দিন বললে, ঈশ্বরের সৃষ্ট একটি মৎস্য একবার আমাকে মৃত্যুর কবল থেকে রক্ষা করেছিল। এই কথা শুনে যোগী আহ্লাদে আটখানা হয়ে বললেন, আমি এত দীর্ঘকাল প্রাণীর সেবা করেও তাদের এত অন্তরঙ্গ হতে পারিনি, একটি মৎস্য আপনার প্রাণ রক্ষা করেছে শুনে এই এই দেখুন আমার রোমাঞ্চ হচ্ছে, আপনি আমার সঙ্গে থাকবেন না তো কে থাকবে? নাসিরুদ্দিন যোগীর সঙ্গে থেকে তার কাছ থেকে যোগে নানা রকম কসরত শিক্ষা করলে। শেষে একদিন যোগী বললেন, আর ধৈর্য রাখা সম্ভব নয়, অনুগ্রহ করে যদি সেই মৎস্যের উপাখ্যানটি শোনান। একান্তই শুনবেন? হে গুরু, বললেন যোগী, শোনার জন্য আমি উদগ্রীব হয়ে আছি। তবে শুনুন, বললেন নাসিরুদ্দিন। একবার খাদ্যাভাবে প্রাণ যায় যায় অবস্থায় আমার বড়শিতে একটা মাছ ওঠে, আমি সেটা ভেজে খাই। 24 নম্বর গল্প। একদিন এক জ্ঞাতি এসে নাসিরুদ্দিনকে একটা হাঁস উপহার দিলে। নাসিরুদ্দিন ভারী খুশি হয়ে সেটার মাংস রান্না করে জ্ঞাতিকে খাওয়ালে। কয়েকদিন পর মোল্লা সাহেবের কাছে একজন লোক এসে বললে, আপনাকে যিনি হাঁস দিয়েছিলেন আমি তার বন্ধু। নাসিরুদ্দিন তাকেও মাংস খাওয়ালে। এরপর আরেকদিন আরেকজন এসে বললে, আপনাকে যিনি হাঁস দিয়েছিলেন আমি তার বন্ধুর বন্ধু। নাসিরুদ্দিন তাকেও খাওয়ালে। তারপর এলো বন্ধুর বন্ধুর বন্ধু, মোল্লা সাহেব তাকেও খাওয়ালে। এর কিছুদিন পরে আবার দরজায় টোকা পড়ল, আপনি কে? দরজা খুলে জিজ্ঞাসা করলেন নাসিরুদ্দিন, আগে মোল্লা সাহেব, যিনি আপনাকে হাঁস দিয়েছিলেন আমি তার বন্ধুর 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 বন্ধু। ভেতরে আসুন, বললেন নাসিরুদ্দিন, খাবার তৈরিই আছে। অতিথি মাংসের ঝোল দিয়ে পোলাও মেখে এক গ্রাস খেয়ে ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলেন, এটা কিসের মাংস মোল্লা সাহেব? হাঁসের বন্ধুর 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 বন্ধুর, বললেন নাসিরুদ্দিন। 25 নম্বর গল্প। নাসিরুদ্দিন একদিন রাজসভায় হাজির হল মাথায় এক বিশাল বাহারের পাগড়ি পরে। তার মতলব সে রাজাকে পাগড়িটা বিক্রি করবে। তোমার ওই আশ্চর্য পাগড়িটা কত মূল্যে খরিদ করলে মোল্লা সাহেব? রাজা প্রশ্ন করলেন। 1000 স্বর্ণমুদ্রা শাহেনশাহ। এক উজির মোল্লার মতলব আঁচ করে রাজার কানে ফিসফিস করে বললে, মূর্খ না হলে কেউ ওই পাগড়িটার জন্য অত দাম দিতে পারে না জাহাপনা। রাজা মোল্লাকে বললেন, অত দাম কেন? একটা পাগড়ির জন্য 1000 স্বর্ণমুদ্রা যে অবিশ্বাস্য। মূল্যের কারণ আর কিছুই না জাহাপনা, বললেন নাসিরুদ্দিন। আমি জানি দুনিয়ায় কেবল একজন বাদশাহী আছেন যিনি এই পাগড়ি খরিদ করতে পারেন। তোষামতে খুশি হয়ে রাজা তৎক্ষণাৎ মোল্লাকে 2000 স্বর্ণমুদ্রা দেওয়ার ব্যবস্থা করে নিজে পাগড়িটা কিনে নিলেন। মোল্লা পরে সেই উজিরকে বললে, আপনি পাগড়ির মূল্য জানতে পারেন কিন্তু আমি জানি রাজাদের দুর্বলতা কোথায়। 26 নম্বর গল্প। নাসিরুদ্দিন এক বাড়িতে চাকরের কাজ করছে। মনিব তাকে একদিন ডেকে বললে, তুমি অযথা সময় নষ্ট করো কানে হো বাপু, 3টে ডিম আনতে কেউ 3 বার বাজার যায়, এবার থেকে একবারে সব কাজ সেরে আসবে বুঝেছ? একদিন মনিবের অসুখ করেছে, তিনি নাসিরুদ্দিনকে ডেকে বললেন, হাকিম ডাকো। নাসিরুদ্দিন গেল কিন্তু ফিরল অনেক দেরিতে, আর সঙ্গে এক গুষ্টি লোক নিয়ে। মনিব বললেন, হাকিম কই? তিনি আছেন, তার সঙ্গে আরও অনেকে আছেন, বললেন নাসিরুদ্দিন। আরও কেন?
আগে হাকিম যদি বলেন পুলটিস দিতে, তার জন্য লোক চাই। জল গরম করতে কয়লা লাগবে, কয়লাওয়ালা চাই। আপনার শ্বাস উঠলে পরে কোরআন পড়ার লোক চাই, আর আপনি মরলে পরে লাশ বইবার লোক তো চাই। 27 নম্বর গল্প। থলেতে এক ঝুড়ি ডিম লুকিয়ে নিয়ে নাসিরুদ্দিন চলেছে ভিন দেশে। সীমানায় পৌঁছতে শুল্ক বিভাগের লোক তাকে ধরলে। নাসিরুদ্দিন জানে ডিম চালান নিষিদ্ধ। মিথ্যে বললে মৃত্যুদণ্ড, বললে শুল্ক বিভাগের লোক। তোমার থলেতে কি আছে বলো? প্রথম অবস্থার কিছু মুরগি, বললে মোল্লা সাহেব। সমস্যার কথা, মুরগি চালান নিষিদ্ধ কিনা খোঁজ নিতে হবে, তারপর ব্যাপারটার মীমাংসা হবে। ততদিন এ থলি রইল আমাদের জিম্মায়। ভয় নেই, তোমার মুরগিকে উপোস রাখবো না আমরা। কিন্তু আমার মুরগির জাত যে একটু আলাদা, বললে নাসিরুদ্দিন। কীরকম? আপনারা তো শুনেছেন অবহেলার দরুন মুরগির অকাল বার্ধক্য আসে। তা শুনেছি বটে। আমার মুরগিকে ফেলে রাখলে সেগুলো অকালে শিশু হয়ে যায়। শিশু মানে? একেবারে শিশু, বললে নাসিরুদ্দিন, যাকে বলে ডিম। 28 নম্বর গল্প। মোল্লা মসজিদে গিয়ে বসেছে, তার জোব্বাটা কিঞ্চিত খাটো দেখে তার পিছনের লোক সেটাকে টেনে খানিকটা নামিয়ে দিলে। মোল্লাও তৎক্ষণাৎ তার সামনের লোকের জোব্বাটা ধরে নিচের দিকে দিলে এক টান। তাতে লোকটি পিছন ফিরে চোখ রাঙিয়ে বললে, এটা কি হচ্ছে? মোল্লা বললে, এ প্রশ্নের জবাব দিতে পারে আমার পিছনের লোক। 29 নম্বর গল্প। নাসিরুদ্দিন মওকা বুঝে একজনের সবজির বাগানে গিয়ে হাতের সামনে যা পায় থলেতে ভরতে শুরু করেছে। এদিকে মালিক এসে পড়েছেন। কাণ্ড দেখে তিনি হন্তদন্ত হয়ে নাসিরুদ্দিনের দিকে ছুটে এসে বললেন, ব্যাপারটা কি? নাসিরুদ্দিন বললে, ঝড়ে উড়িয়ে এনে ফেলেছে আমায় এখানে। আর ক্ষেতের সবজিগুলো উপড়ে ফেললো কে? ওড়ার পথে ওগুলোকে খামচে ধরে তবে তো রক্ষা পেলাম। আর সবজিগুলো থলের মধ্যে গেল কী করে? সেই প্রশ্নই তো আমাকেও চিন্তায় ফেলেছিল, এমন সময় আপনি এসে পড়লেন। 30 নম্বর গল্প। কারো মৃত্যু হলে শোক জানানোর জন্য কালো পোশাক পরে মোল্লার দেশের লোকেরা। মোল্লাকে সেই পোশাকে হাঁটতে দেখে একজন জিজ্ঞাসা করলে, কেউ মরল নাকি মোল্লা সাহেব? সাবধানে মার নেই, বললে মোল্লা সাহেব। কোথায় কখন কে মরছে তা কি কেউ বলতে পারে? 31 নম্বর গল্প। নাসিরুদ্দিন বাজারে গিয়ে এক নিলামদারের হাতে তার গাধাটিকে তুলে দিলে। সেটাকে দিয়ে আর কাজ চলে না, তাই একটা নতুন গাধা কেনা দরকার। আর 5 রকম জিনিস পাচার হয়ে যাওয়ার পর গাধা যখন নিলামে উঠল, নাসিরুদ্দিন তখন কাছাকাছির মধ্যেই রয়েছে। নিলামদার হাঁক দিলে, এবারে দেখুন এই অসামান্য অতুলনীয় গাধা, 5 স্বর্ণমুদ্রা কে দেবেন এর জন্য? মাত্র 5 স্বর্ণমুদ্রা? এক চাষা হাত তুললে। দর এত কম দেখে মোল্লা সাহেব নিজেই হেঁকে বসলেন, 6 স্বর্ণমুদ্রা। এদিকে অন্য লোকেও ডাকতে শুরু করেছে, আর নিলামদারও গাধার প্রশংসায় পঞ্চমুখ। দর যত বাড়ে ততই বাড়ে গুণের ফিরিস্তি। চাষা ও মোল্লা সাহেবের মধ্যে ডাকাডাকিতে গাধার দাম চড়ে 40 স্বর্ণমুদ্রায় পৌঁছে শেষটায় মোল্লা সাহেবেরই জিত হলো। গাধার আসল দাম ছিল 20 স্বর্ণমুদ্রা, অর্থাৎ লোকসান হলো দ্বিগুণ। কিন্তু তাতে কি এসে গেল? যে গাধার এত গুণ, বললে মোল্লা সাহেব, তার জন্য 40 স্বর্ণমুদ্রা তো জলের দর। 32 নম্বর গল্প। নাসিরুদ্দিন নাকি বলে বেড়াচ্ছে, যারা নিজেদের বিজ্ঞ বলে তারা আসলে কিছুই জানে না। এই খবর শুনে দেশের 7 জন সেরা বিজ্ঞ নাসিরুদ্দিনকে রাজার কাছে ধরে এনে বললে, শাহেনশাহ, এই ব্যক্তি অতি দুর্জন, ইনি আমাদের বদনাম করে বেড়াচ্ছেন, এর শাস্তির ব্যবস্থা হোক। রাজা নাসিরুদ্দিনকে জিজ্ঞাসা করলেন, তোমার কিছু বলার আছে? আগে কাগজ কলম আনা হোক জাহাপনা, বললে নাসিরুদ্দিন। কাগজ কলম এলো। এদের 7 জনকে একটি করে দেওয়া হোক, তাও হলো। এবার 7 জনে আলাদা করে আমার প্রশ্নের জবাব লিখুন। প্রশ্ন হলো, রুটির অর্থ কি? 7 পণ্ডিত উত্তর লিখে রাজার হাতে কাগজ দিয়ে দিলেন। রাজা পরপর উত্তরগুলো পড়ে গেলেন। 1 নম্বর লিখেছেন, রুটি এক প্রকার খাদ্য। 2 নম্বর লিখেছেন, ময়দা ও জলের সংমিশ্রণে তৈরি পদার্থকে বলে রুটি। 3 নম্বর লিখেছেন, রুটি ঈশ্বরের দান। 4 নম্বর লিখেছেন, এক প্রকার পুষ্টিকর আহার্যকে বলে রুটি। 5 নম্বর লিখেছেন, রুটির অর্থ করতে গেলে আগে জানা দরকার কোন প্রকার রুটির কথা বলা হচ্ছে। 6 নম্বর লিখেছেন, রুটির অর্থ এক মূর্খ ব্যক্তি ছাড়া সকলেই জানেন। 7 নম্বর লিখেছেন, রুটির প্রকৃত অর্থ নির্ণয় করা দুরূহ ব্যাপার।
উত্তর শুনে নাসিরুদ্দিন বললে, জাহাপনা, যে জিনিস এরা প্রতিদিন খাচ্ছেন তার মানে এরা সাতজন সাত রকম করলেন, অথচ যে লোককে এরা কখনো চোখেই দেখেননি তাকে সকলে এক বাক্যে নিন্দা করছেন। এক্ষেত্রে কে বিজ্ঞ আর কে মূর্খ সেটা আপনিই বিচার করুন। রাজা নাসিরুদ্দিনকে বেকসুর খালাস দিলেন। 33 নম্বর গল্প। মোল্লাগিন্নি মাঝরাত্রিরে নাসিরুদ্দিনের ঘুম ভাঙিয়ে বললেন, ব্যাপার কি, চশমা পরে ঘুমোচ্ছ কেন? মোল্লা নতুন চশমা নিয়েছে, খাপ্পা হয়ে বললে, চোখে চালসে পড়েছে, চশমা ছাড়া স্বপ্ন দেখব কি করে? 34 নম্বর গল্প। নাসিরুদ্দিন রাজাকে একটা সুখবর দেবে তাই অনেক কসরত করে রাজসভায় গিয়ে হাজির হয়েছে। রাজা খবর শুনে খুশি হয়ে বললেন, কি বকশিস চাও বলো? 50 ঘা চাবুক, বললে নাসিরুদ্দিন। রাজা অবাক। তবে নাসিরুদ্দিন যে মস্করা করছে না সেটা তার মুখ দেখেই বোঝা যায়। হুকুম হলো 50 ঘা চাবুকের। 25 ঘায়ের পর নাসিরুদ্দিন বললে, থামো। চাবুক থামল। বাকি 25 ঘা পাবে আমার অংশীদার, বললে নাসিরুদ্দিন। রাজপেয়াদা আমার সাথে করার করেছিল, সুখবর পেয়ে রাজা বকশিস দিলে তার অর্ধেক তাকে দিতে হবে। 35 নম্বর গল্প। রাজদরবারে নাসিরুদ্দিনের খুব খাতির। একদিন খুব খিদের মুখে বেগুন ভাজা খেয়ে ভারী খুশি হয়ে রাজা নাসিরুদ্দিনকে বললেন, বেগুনের মতো এমন সুস্বাদু খাদ্য আর আছে কি? বেগুনের জবাব নেই, বললে নাসিরুদ্দিন। রাজা হুকুম দিলেন, এবার থেকে রোজ বেগুন খাবো। তারপর 5 দিন দুবেলা বেগুন খেয়ে 6 দিনের দিন রাজা হঠাৎ বেঁকে বসলেন। খানসামাকে ডেকে বললেন, দূর করে দে আমার সামনে থেকে এই বেগুন ভাজা। বেগুন অখাদ্য, সায় দিয়ে বললেন নাসিরুদ্দিন। রাজা একথা শুনে ভারী অবাক হয়ে বললেন, সে কি মোল্লা সাহেব, তুমি যে এই সেদিনই বললে বেগুনের জবাব নেই? আগে আমি তো আপনার মোসাহেব জাহাপনা, বললেন নাসিরুদ্দিন, বেগুনের তো নই। 36 নম্বর গল্প। নাসিরুদ্দিনের দজ্জাল গিন্নি ফুটন্ত সুরুয়া এনে কর্তার সামনে রাখল তার জিভ পুড়িয়ে তাকে জব্দ করবে বলে, কিন্তু ভুলে সে নিজেই দিয়ে ফেলেছে তাতে চুমুক, ফলে তার চোখে জল এসে গেছে। নাসিরুদ্দিন তাই দেখে বলে, হলো কি, কাঁদছো নাকি? গিন্নি বললেন, মা মারা যাবার ঠিক আগে সুরুয়া খেয়েছিলেন, আহা সেই কথাটা মনে পড়ে গেল। এবার নাসিরুদ্দিনও সুরুয়ায় চুমুক দিয়েছে আর তার ফলে তারও চোখ ফেটে জল। সে কি, তুমিও কাঁদছো নাকি? শুধলেন গিন্নি। নাসিরুদ্দিন বললে, তোমায় জ্যান্ত রেখে তোমার মা মারা গেলেন, এটা কি খুব সুখের কথা? 37 নম্বর গল্প। নাসিরুদ্দিন সরাইখানায় ঢুকে গম্ভীরভাবে মন্তব্য করলে, সূর্যের চেয়ে চাঁদের উপকারিতা অনেক বেশি। কেন মোল্লা সাহেব? অবাক হয়ে প্রশ্ন করলে সবাই। চাঁদ আলো দেয় রাত্রিরে, বললে নাসিরুদ্দিন, দিনে আলোর দরকারটা কি শুনি? 38 নম্বর গল্প। নাসিরুদ্দিন এক পড়শির কাছে গিয়ে হাত পাতলে, এক গরিব তার দেনা শোধ করতে পারছে না, তার সাহায্যে যদি কিছু দেন। পড়শির মনটা দরাজ, সে খুশি হয়ে তার হাতে কিছু টাকা দিয়ে বললে, আহা বেচারি, এই ঋণগ্রস্ত অভাগাটি কে মোল্লা সাহেব? আমি, বলে নাসিরুদ্দিন হাওয়া। কিছুদিন পরে নাসিরুদ্দিন আবার সেই পড়শির কাছে এসে হাত পেতেছে। পড়শি একবার ঠকে শেয়ানা হয়ে গেছে, বললে, বুঝেছি, দেনাদারটি এবারও তুমিই তো? আগে না, বিশ্বাস করুন এবার সত্যিই আমি না। পড়শির আবার মন ভিজল। নাসিরুদ্দিনের হাতে টাকা দিয়ে বললে, এবার কার দুঃখ দূর করতে যাচ্ছ মোল্লা সাহেব? আগে আমার। কীরকম? আগে এই অধম এবার পাওনাদার। 39 নম্বর গল্প। নাসিরুদ্দিন তার এক বন্ধুকে নিয়ে সরাইখানায় ঢুকেছে দুধ খাবে বলে। পয়সার অভাব তাই এক গেলাস দুধ দুজন আধা আধি করে খাবে। বন্ধু বললে, তুমি আগে খেয়ে নাও তোমার অর্ধেক, বাকিটা আমি পরে চিনি দিয়ে খাবো। চিনিটা আগেই দাও না ভাই, বললে নাসিরুদ্দিন, তাহলে দুজনেরই দুধ মিষ্টি হবে। বন্ধু মাথা নাড়লে, আধ গেলাসের মতো চিনি আছে আমার সঙ্গে, আর নেই। নাসিরুদ্দিন সরাইখানার মালিকের সঙ্গে দেখা করে খানিকটা নুন নিয়ে এলো। ঠিক আছে, সে বললে বন্ধুকে, এই নুন ঢাললাম দুধে, আমি অর্ধেক নোনতা খাবো, বাকি অর্ধেক মিষ্টি খেও তুমি। 40 নম্বর গল্প। নাসিরুদ্দিন একটা মনিহারি দোকানে গিয়ে জিজ্ঞেস করলে, এখানে পেরেক পাওয়া যায়? আগে হ্যাঁ, বললে দোকানদার। আর চামড়া? আগে হ্যাঁ যায়। আর সুতো? যায় একগে। আর রং? তাও যায়। তাহলে তুমি বসে না থেকে একটা জুতো তৈরি করে ফেলো না বাপু।
41 নম্বর গল্প। সরাইখানায় কজন সৈনিকের আগমন হয়েছে। তারা যুদ্ধক্ষেত্রে তাদের বীরত্বের বড়াই করছে। একজন বললে, খোলা তলোয়ার হাতে এমন তেজের সঙ্গে ছুটলাম আমি দুশ্মনের দিকে যে তারা একেবারে ছত্রভঙ্গ হয়ে গেল, আমায় রোখে কার সাধ্য। সবাই এ কথা শুনে সমস্বরে বাহবা দিলে। নাসিরুদ্দিনও এককালে যুদ্ধ করেছে। সে বললে, তোমার কথা শুনে আমার নিজের একটা যুদ্ধের ঘটনা মনে পড়ছে। এক শত্রুর পা কেটে ফেলেছিলাম তরোয়ালের এক কোপে। তাই শুনে এক প্রবীণ যোদ্ধা বললে, ওইখানেই তো ভুল, কাটা উচিত ছিল মুন্ডুটা। মুন্ডু না থাকলে আর মুন্ডু কাটবো কোত্থেকে, বললে নাসিরুদ্দিন। 42 নম্বর গল্প। এক পড়শি মোল্লা সাহেবের কাছে এক গাছ দড়ি ধার চাইতে এসছে। পাবে না, বললে নাসিরুদ্দিন। কেন মোল্লা সাহেব? দড়ি কাজে লাগছে। ওটা তো মাটিতে পড়ে আছে আজ কদিন থেকে মোল্লা সাহেব। ওটাই কাজ, পড়শি তবু আশা ছাড়ে না, বললে। কদিন চলবে কাজ মোল্লা সাহেব? যতদিন না ওটা ধার দেওয়া দরকার বলে মনে করি, বললে নাসিরুদ্দিন। 43 নম্বর গল্প। নাসিরুদ্দিন তার পুরনো বন্ধু জামাল সাহেবের দেখা পেয়ে ভারী খুশি, বললে, বন্ধু চলো পাড়া বেরিয়ে আসি। লোকজনের সঙ্গে দেখা করতে গেলে আমার এই মামুলি পোশাক চলবে না, বললে জামাল সাহেব। নাসিরুদ্দিন তাকে একটি বাহারের পোশাক ধার দিলে। প্রথম বাড়িতে গিয়ে নাসিরুদ্দিন গৃহকর্তাকে বললে, ইনি হলেন আমার বিশিষ্ট বন্ধু জামাল সাহেব, এর পোশাকটা আসলে আমার। দেখা সেরে বাইরে বেরিয়ে এসে জামাল সাহেব বিরক্ত হয়ে বললেন, তোমার কেমনতর আক্কেল হে, পোশাকটা যে তোমার সেটা কি না বললেই চলতো না? পরের বাড়িতে গিয়ে নাসিরুদ্দিন বললে, জামাল সাহেব আমার পুরনো বন্ধু, ইনি যে পোশাকটা পরেছেন সেটা কিন্তু ওর নিজেরই। জামাল সাহেব আবার খাপ্পা, বাইরে বেরিয়ে এসে বললেন, মিথ্যে কথাটা কে বলতে বলেছিল তোমায়? কেন, বললে নাসিরুদ্দিন, তুমি যেমন চাইলে তেমনই তো বললাম। না, বললে জামাল সাহেব, পোশাকের কথাটা না বললেই তো হয়। 3 নম্বর বাড়িতে গিয়ে নাসিরুদ্দিন বললে, আমার পুরনো বন্ধু জামাল সাহেবের সঙ্গে আলাপ করিয়ে দিই, ইনি যে পোশাকটা পরেছেন সেটার কথা অবশ্যই না বলাই ভালো। 44 নম্বর গল্প। নাসিরুদ্দিনের ভারী শখ একটা নতুন জব্বা বানাবে, তাই পয়সা জমিয়ে দর্জির দোকানে গেল ফরমাশ দিতে। দর্জি মাপ নিয়ে বললে, আল্লাহ করেন তো এক সপ্তাহ পরে আপনি জব্বা পেয়ে যাবেন। নাসিরুদ্দিন এক সপ্তাহ কোনো রকমে ধৈর্য ধরে তারপর আবার গেল দর্জির দোকানে। একটু অসুবিধা ছিল মোল্লা সাহেব, বললে দর্জি, আল্লাহ করেন তো কাল আপনি অবশ্যই জব্বা পেয়ে যাবেন। পরদিন গিয়েও হতাশ। মাপ করবেন মোল্লা সাহেব, বললে দর্জি, আর একটা দিন আমাকে সময় দিন, আল্লাহ করেন তো কাল সকালে নিশ্চয়ই রেডি পাবেন আপনার জব্বা। নাসিরুদ্দিন এবার বললে, আল্লাহ না করে তুমি করলে জব্বাটা কবে পাবো সেটা জানতে পারি কি? 45 নম্বর গল্প। মোল্লা এক ছোকরাকে মাটির কলসি দিয়ে পাঠালে কুয়ো থেকে জল তুলে আনতে। দেখিস কলসিটা ভাঙিসনি যেন, বলে একটা থাপ্পড় মারলে ছোকরার গালে। এক পথচারী ব্যাপারটা দেখে বললে, কলসি না ভাঙতেই চোরটা মারলেন কেন মোল্লা সাহেব? তোমার যা বুদ্ধি, বললে নাসিরুদ্দিন, ভাঙার পরে চর মারলে কি আর কলসি জোড়া লেগে যাবে? 46 নম্বর গল্প। এক প্রবীণ দার্শনিক সরাইখানায় বসে বিলাপ করছেন, বিচিত্র এই জীব মানুষ, কোনো কিছুতেই তৃপ্তি নেই। শীতকালে বলে ঠান্ডায় মলাম, গ্রীষ্মে বলে গরমে প্রাণ আইধাই। সবাই তার কথায় সায় দিয়ে গম্ভীরভাবে মাথা নাড়ল। বসন্তের বিরুদ্ধে যার নালিশ আছে সে হাত তোলো, বললে নাসিরুদ্দিন। 47 নম্বর গল্প। নাসিরুদ্দিন আর তার গিন্নি একদিন বাড়ি ফিরে এসে দেখে চোর এসে বাড়ি তছনছ করে দিয়ে গেছে। গিন্নি তো রেগে আগুন, বললে, এ তোমার দোষ, সদর দরজায় তালা দাওনি তাই এই দশা। পড়শিরাও সেই একই সুর ধরলে। একজন বললে, জানলাগুলোও তো ভালো করে বন্ধ করনি দেখছি। আরেকজন বললে, চোর আসতে পারে সেটা আগেই বোঝা উচিত ছিল। আরেকজন বললে, দরজার তালাগুলোও পরীক্ষা করে দেখা উচিত। কি আপদ, বললে নাসিরুদ্দিন, তোমরা দেখছি শুধু আমার পিছনেই লাগতে শুরু করলে। দোষ তো তোমারই মোল্লা সাহেব, পড়শিরা বললে। বটে, বললে নাসিরুদ্দিন, আর চোরের বুঝি কোনো দোষ নেই। 48 নম্বর গল্প।
নাসিরুদ্দিন এক আমিরের বাড়ি গেছে দুর্ভিক্ষের চাঁদা তুলতে। দারোয়ানকে বললে, তোমার মনিবকে গিয়ে বলো মোল্লা সাহেব চাঁদা নিতে এসেছেন। দারোয়ান ভিতরে গিয়ে মিনিটখানেক পরে ফিরে এসে বলল, আগে মনিব একটু বাইরে গেছেন। তাহলে তোমায় একটা কথা বলে যাই, বললে নাসিরুদ্দিন। তোমার মনিব এলে তাঁকে বলো যে বেরোবার সময় তার মুন্ডুটা যেন জানলার ধারে রেখে না যান, কখন চোর আসে বলা কি যায়। 49 নম্বর গল্প। নাসিরুদ্দিন হামামে গেছে গোসল করতে। পরিচারক তার ছেঁড়া পোশাক দেখে আধখানা সাবান আর একটা ময়লা তোয়ালে ছুঁড়ে দিলে তার দিকে। নাসিরুদ্দিন কিন্তু যাবার সময় তাকে ভালো রকম বকশিস দিয়ে গেল। পরিচারক ভাবলে, এ কেমন হলো, খাতির না করেই যদি এত পাওয়া যায় তাহলে খাতির করলে না জানি কত মিলবে। পরের সপ্তাহে নাসিরুদ্দিন আবার গেছে হামামে। এবার তাকে দেখেই পরিচারক একেবারে বাদশার হালে তার তোষামত করেছে। আচ্ছা রকম দলাই মলাই করে গায়ে আতর ছিটিয়ে দিয়ে কাজের শেষে হাত পাততেই নাসিরুদ্দিন তাকে একটি তামার পয়সা দিয়ে বললে, গতবারের জন্য এই বকশিস, এবারেরটা তো আগেই দেওয়া আছে। 50 নম্বর গল্প। নাসিরুদ্দিন বাজারে গিয়ে দেখে সারি সারি খাঁচায় ময়না বিক্রি হচ্ছে, সেগুলির দাম এক একটা 50 টাকা। পরদিন সে তার ধাড়ি মুরগিটাকে নিয়ে বাজারে হাজির, ভাবছে সেটাকে বিক্রি করে মোটা টাকা পাবে। যখন দেখলো যে 5 টাকার বেশি দাম দিতে চায় না কেউ, তখন সে তম্বি শুরু করলে। তাই দেখে একজন লোক এসে তাকে বললে, মোল্লা সাহেব, কালকের পাখিগুলো যে কথা বলতে পারে তাই এত দাম, তোমার মুরগি কথা বলে কি? নাসিরুদ্দিন চোখ রাঙিয়ে বললে, কুঁচকে পাখি বকবক করে কানের পোকা নড়িয়ে দিলে তার হয়ে গেল 50 টাকা দাম, আর আমার এত বড় মুরগি নিজের ভাবনা নিয়ে চুপচাপ বসে থাকে বলে তার কোনো কদর নেই, যত সব ইয়ে। 51 নম্বর গল্প। নাসিরুদ্দিন বাজার থেকে খাবার আনে আর তার গিন্নি সেগুলো লুকিয়ে এক বন্ধুকে দিয়ে দেয়। ব্যাপার কি বলো তো, একদিন মোল্লা বললে, খাবারগুলো যায় কোথায়? বেড়ালে চুরি করে, বললেন গিন্নি। কথাটা শুনেই নাসিরুদ্দিন তার সাধের কুড়ুলটা এনে আলমারির ভেতর লুকিয়ে ফেললে। ওটা কি হলো, জিজ্ঞেস করলেন গিন্নি। বেড়াল যদি 10 পয়সার খাবার চুরি করতে পারে, বললেন নাসিরুদ্দিন, তাহলে 10 টাকার কুড়ুলটা বাইরে ফেলে রাখি কোন ভরসায়। 52 নম্বর গল্প। এক চোর নাসিরুদ্দিনের বাড়িতে ঢুকে তার প্রায় সর্বস্ব চুরি করে রওনা দিল নিজের বাড়ির দিকে। নাসিরুদ্দিন রাস্তা থেকে সব দেখে একটি কম্বল কাঁধে নিয়ে চোরের পিছু ধাওয়া করে তার বাড়িতে ঢুকে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ল মেঝেতে। কে হে তুমি, চোর জিজ্ঞাসা করলে, আমার বাড়িতে কেন? আমার জিনিস যখন সবই এখানে, বললে নাসিরুদ্দিন, এখন থেকে এটাই আমার বাড়ি নয় কি? 53 নম্বর গল্প। সুসংবাদ দিলে বকশিস পায় জেনে একজন লোক নাসিরুদ্দিনকে গিয়ে বললে, তোমার জন্য খুব ভালো খবর আছে মোল্লা সাহেব। কি খবর? তোমার পাশের বাড়িতে পোলাও রান্না হচ্ছে। তাতে আমার কি? তোমাকে সে পোলাওয়ের ভাগ দেবে বলেছে, তাতে তোমার কি? 54 নম্বর গল্প। নাসিরুদ্দিন একটি সরাইখানার তত্ত্বাবধায়কের কাজে বহাল হয়েছে। একদিন সেখানে স্বয়ং সম্রাট সদল বলে এসে বললেন তিনি ডিম ভাজা খাবেন। খাওয়া শেষ করে শাহেন শাহ নাসিরুদ্দিনকে বললেন, এবার আমরা শিকারে যাব, বলো কত দিতে হবে তোমাদের? জাহাপনা, বললে নাসিরুদ্দিন, ডিম ভাজার জন্য লাগবে 1000 স্বর্ণমুদ্রা। সম্রাটের চোখ কপালে উঠল। ডিম কি এখানে এতই দুষ্প্রাপ্য? তিনি প্রশ্ন করলেন। আগে না জাহাপনা, বললে নাসিরুদ্দিন, ডিম দুষ্প্রাপ্য নয়, দুষ্প্রাপ্য হল সম্রাটের মতো খদ্দের। 55 নম্বর গল্প। নাসিরুদ্দিনের গান বাজনা শেখার শখ হয়েছে। এক জবরদস্ত ওস্তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলে, আপনি বাদ্যযন্ত্র শেখাতে কত নেন? প্রথম মাসে 3 রৌপ্য মুদ্রা, তারপর থেকে প্রতি মাসে 1 রৌপ্য মুদ্রা। বেশ, তাহলে দ্বিতীয় মাস থেকেই শুরু করব আমি, বললে নাসিরুদ্দিন। 56 নম্বর গল্প। নাসিরুদ্দিন নদীর ধারে বসে আছে, এমন সময় দেখে 9 জন অন্ধ নদী পেরোবার তোড়জোড় করছে। নাসিরুদ্দিন তাদের কাছে গিয়ে প্রস্তাব করলে যে জন পিছু 1 পয়সা করে নিয়ে সে 9 জনকে পরপর কাঁধে করে পার করে দেবে। অন্ধরা রাজি হয়ে গেল। নাসিরুদ্দিন 8 জনকে পার করে 9 নম্বরের বেলায় মাঝ নদীতে হোঁচট খেয়ে পিঠের অন্ধ জলে তলিয়ে গেল। বাকি 8 জন দেরি দেখে ওপার থেকে চেঁচিয়ে জিজ্ঞাসা করল, কি হলো মোল্লা সাহেব?
এক পয়সা বাঁচল তোমাদের, বলল নাসিরুদ্দিন। শেষ গল্প 57 নম্বর। এক সন্ধ্যায় নির্জন রাস্তা দিয়ে যেতে যেতে নাসিরুদ্দিন কয়েকজন ঘোষ সওয়ারকে এগিয়ে আসতে দেখে প্রমাদ গুনলে। নির্ঘাত এরা তাকে ধরে নিয়ে গিয়ে শাহিনশার ফৌজে ভর্তি করে দেবে। রাস্তার পাশেই গোরস্থান, নাসিরুদ্দিন এক দৌড়ে তাতে ঢুকে ঘাপটি মেরে রইল। ঘোষ সওয়াররা কৌতূহলী হয়ে গোরস্থানে ঢুকে দেখে নাসিরুদ্দিন একটা কবরের ধারে কাঠ হয়ে পড়ে আছে। এখানে কি হচ্ছে মোল্লা সাহেব? তারা অবাক হয়ে জিজ্ঞাসা করলে। নাসিরুদ্দিন বুঝলে তার আঁচে গলতি হয়েছে। সে বললে, সব প্রশ্নের তো আর সহজ উত্তর হয় না। যদি বলি যে তোমাদের জন্যই আমার এখানে আসা আর আমার জন্যই তোমাদের এখানে আসা, তাহলে কিছু বুঝবে? এতক্ষণ মোল্লা নাসিরুদ্দিনের গল্প, সত্যজিৎ রায়ের লেখা এই বইটি আমি সুকল্যাণ বসু আপনাদের পড়ে শোনালাম। নমস্কার।